আমি তখন শুধু আল্লাহকে ডাকতেছিলাম। একটা শিশু বাচ্চা, তার তো কোনো অন্যায় কোনো দোষ ছিল না, সে রাজনীতির কিছু বুঝতো না, সে প্রধানমন্ত্রীত্ব রাষ্ট্রপতি কিছুই বুঝতো না, সে ছয় দফা দাবি বুঝতো না, সে শুধু বুঝতো মার বাবা। সে যখন বলতেছিল আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, আপনারা চিন্তা করতে পারেন জাতি, বাঙালি জাতি, আপনারা চিন্তা করতে পারেন, আপনার সন্তানটিকে যদি ওইভাবে টেনে হিঁচড়ে পাখির বাচ্চার মতো, নিষ্পাপ একটা শিশু বাচ্চা পাখির বাচ্চার মতো গুলি করে বেরোতো, আপনারা সহ্য করতে পারতেন? আমার জননীতে শেখেছিল এই কষ্টমুখী দিয়ে কীভাবে আছে আমি জানি না, আমার জানা, আমি কোনো দল কোনো কিছু হিসেবে, আমি আজকে আমার পুরোটা কষ্ট বেড়ে যাচ্ছে আমার নেত্রীর জন্য, আমার জননেত্রী শেখ হাসিনার জন্য, আমার জননেত্রী শেখ হাসিনা এত জ্বালা বুকি নিয়ে আজ এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, আমরা এখনও ঋণ শোধ করতে পারি নাই। আমি আজকে ছবিটি দেখার পর বলবো আমি এখনও ঋণ শোধ করতে পারি না, আমরা কেউ এখনও ঋণ শোধ করতে পারি নাই, আর এই জন্মে পারবো কিনা জানি না। নেত্রী আপনার জন্য আজীবন এই জীবনটা আমরা দিয়ে যাব, আপনার কাছে আমরা চিরঋণী, আপনার কাছে চিরঋণী, আপনার পরিবারের রক্তের ঋণ, আমরা বাঙালি জাতি কোনো কিছু দিয়ে সহ্য করতে পারবো না, আমি আর কিছু বলতে পারবো না। কিছুই অজানা ছিলাম, আমরা অনেক কিছুই জানতাম না, কিন্তু এই মুভিটা দেখার পরে বা এই ছবিটা দেখার পরে যারা আমাদের নিউ জেনারেশনের যারা আছে, ইনশাল্লাহ তারা চিত্রটাই হয়তো চেঞ্জ হয়ে যাবে, তারা কখনোই ভুল যে ইতিহাস ধারণা ছিল সবার হয়তো এরকম হয়েছে বা ওরকম হয়েছে, এরকম কিছু ছিল না, কিন্তু আমাদের যুদ্ধ, আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের সব কিছু নিয়ে, আমাদের বঙ্গবন্ধু, আমি আসলে স্পিচলেস। মোমেন্টটা বা ওই সিনটা যখন আসে আমি খুবই, আমি তখন শুধু আল্লাহকে ডাকতেছিলাম যে আমার মনে হচ্ছে আমি কোনো ওই দৃশ্যটা একদম মানে বাস্তব ওখান থেকে দেখতেছিলাম। শেখ রাসেলকে যখন সে মানে যখন মানে ও যখন চিৎকার করতেছিল আমি মার কাছে যাবো মার কাছে, এটা আমি ফিল করতেছিলাম যে ওখানে যদি আমি থাকতাম বা আমার মা আমার বাবা সামথিং এরকম কিছু হতো তখন আসলে আমার কী ফিল হতো, এটা অন্যরকম একটা আমি ছিল বা আমার ছোটো ছিল, আমার নিজেরও ছোটো ভাই বোন আছে। আমি শেখ হাসিনার দিক থেকে যদি চিন্তা করি, সে ছোটোবেলা থেকে শেখ রাসেলকে ওইভাবে বড় করেছে তার সন্তানের মতো, এটা সে যে প্রতিদিন কীভাবে এগুলো নিয়ে এত কিছু ভার এত কষ্ট নিয়ে সে প্রতিদিন দেশের জন্য কাজ করে যাচ্ছে, এটা সত্যি এই দেশটাকে যে স্বাধীন করেছিলেন আমাদের জন্মের আগে, আমরা তাকে বুকে ধারণ করেছি, লালন করেছি, এতদিন বলে এসেছি, এই কথাগুলো অনেক ছোট অনেক ক্ষুদ্র তার এই অবদানের জন্য আমি আজকে শুধু অবাক হয়ে দেখছি আর এটাই ভাবছি যে আমাদের এই ইতিহাসকে কতটা বিকৃত করে বিগত দিনের অন্যান্য যারা সরকার ছিল আমাদের কাছে তুলে ধরেছিল, আমরা এগুলোর 90 ভাগই জানতে পারি নাই,